উত্তর চব্বিশ পরগনার বাগদায় বাংলাদেশ সীমান্তে পাচারকারীর কাছ থেকে প্রায় 14 কোটি টাকার সোনা উদ্ধার করেছে বিএসএফ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ইন্দ্রজিৎ পান নামে এক ব্যক্তিকে। জানা গিয়েছে বাইকের এয়ার ফিল্টারের মধ্যে সোনা পাচারের চেষ্টা করছিল ওই অভিযুক্ত। তখনই বিএসএফ এর হাতে প্রায় 14 কোটি টাকার 23 কেজি সোনা উদ্ধার হয়েছে। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে লক্ষাধিক টাকা প্রতারণার শিকার কৃষক। জানা গিয়েছে গঙ্গাসাগরের নরকরিপুরের বাসিন্দা ভাস্কর দাস পেশায় কৃষক। দিন আনা দিন খাওয়া পরিস্থিতি, স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নিজের সঞ্চয়টুকু জমিয়েছিলেন। হঠাৎ ফোনে বেশ কয়েক দফা মেসেজ ঠোকে ওই কৃষকের, এরপর অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় লক্ষাধিক টাকা তুলে নেয় প্রতারকরা। এরপর সুন্দরবন পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কৃষক। থেকে ইউপিআই এর মাধ্যমে টাকাটা কেটে নিয়েছে। আমি তো মোবাইলের কিছু মানে ওটিপিও আসেনি, কিছু না। এমনিতে যখন আমি মেসেজ দেখি আমার টাকা কেটে নিচ্ছে। এটা 1 সেপ্টেম্বর বিকাল 3:33 থেকে 39 এর মধ্যে এই 4টে ট্রানজাকশান করে কেটে নিয়েছে।